আজরাইলের চেহারা কত ভয়ঙ্কর। আমি নবী আজরাইলকে চতুর্থ আসমানে দেখছিলাম মিহরাজের রাত্রে, তুমি একটু প্রমাণ করো আজরাইল কেমন। ওই সাহাবি চোখের পানি ঝরে দিয়া বলে, নবী ও আজরাইল কি আমি চিনি না? তবে উনি যখন জমিনে নামে আমি ওনার মাথা দেখছি আসমানে, ওনার পা দেখছি জমিনে। রবি কিন্তু আমার সামনে আসিয়া ছোট বাচ্চার মতো হয়ে গেল। আমি ওনারে প্রথম নামতে দেখে আমার সমস্ত কলিজার মিদ্রের কম্পন শুরু হয়ে গেল। ও আমার মুসল্লি ভাইরা, দুনিয়ার সবাই তোমারে পর করে দিবে, সবাই তোমার গালের মধ্যে সামিজ ভরে ভরে পানির ব্যবস্থা করবে। আমার রসুল বলেন, সারা দুনিয়ার পানি যদি একজন না ফারমানের গালে খাওয়ানো হয়, একটা ঢোক পানি সমতুল্য হবে না। আরে ভাই, এই মৃত্যু যেন আল্লাহ কাউরে না দেয়, কলিজাটা ফাটিয়ে যাবে। মাথার রগ গুলা টাস টাস করে ফাটিয়া যাবে, হাত পা গুলা বাবা কেমন জানো অবশয়ে যাবে। আহারে বাবা, আজরাইলকে দেখিয়া চোখ গুলা বড় বড় হয়ে যাবে, কানের পর্দাটা টাস করে ফাটিয়া যাবে, হাত পায়ের সমস্ত রগ গুলা বাবা সারিয়া দিবে। দেখবা মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হইয়া যায়, ওই মানুষটার শরীরে কোনো শক্তি থাকে না ভাই। আমার বিশ্ব নবী বলে, উম্মাতিরা রে আজরাইলকে দেখিয়া সবই যাবে ভুলিয়া, মৃত্যুর কথা কখনো তোমরা ভুইল না ভুইল না। ও আমার বাবাজির, এখন দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ সুখে রাখো দুঃখে রাখো, বেঈমান করে মাইরো না গো। আল্লাহ না খাওয়াই আমারও কষ্ট নাই, কিন্তু বেঈমান করে মরতে চাই না। ওই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় অসহায়, যেই মানুষটা খালি হাতে বাবা মৃত্যুবরণ করে, ক্ষমতা ঠিকই থাকে, ক্ষমতার চেয়ারও থাকে, অবাজান তখনও এমপি মন্ত্রীগিরি যায় নাই, চেয়ারম্যানগিরি শিল্পপতিগিরি যায় নাই, কিন্তু বাবা আজরাইল যখন কাছে আসে লোকটা অসহায় হয়ে যায়, তখন কোনো টাকা পয়সার শক্তিতে কাজ হয় না। আমার বিশ্বনবী এই কথাটাই বলে, দুনিয়ার মানুষটা ওই অসহায় খাটে শোয়ার আগে আমার আল্লাহরে তুমি বন্ধু বানাইয়ে যাইও। আমি এই দুই দিন আগের একটা ঘটনা শুনাই, আমার চাচা শ্বশুর মারা গেছে দুই দিন আগে, চাচা শ্বশুর মারা গেছে, জানা যায় গেছি আমি, আলহামদুলিল্লাহ বলেন, কারণ আমি গোপালগঞ্জে গেছিলাম, তো গেছি জরুরি ভিত্তিতে গেলাম। যাওয়ার পরে বাবা আবার এই চাচা শ্বশুরের পাঁচটা মেয়ে আর ছয় বছর একটা ছেলে, একটাই ছেলে, বিশ্বাস করেন। আমরা সবাই দাফন করলাম টুঙ্গিপাড়ায়, দাফন টাফন করে ওখানে মেয়র আছে, টুঙ্গিপাড়ার মেয়র আছে, বড় বড় নেতারা আছে আওয়ামী লীগের, শেখ হাসিনার বংশের সব বড় বড় নেতারা, দাফন টাফন করলাম। কইরা বাবা আরছি, দেখি মধুমতী নদীর ঘাটলার উপরে বৈশা, ওই ছয় বছরের বাচ্চাটা তো কিছু বুঝে না, ও যখন বাপ ছিল তখনও বোঝে নাই, মনে করছে আব্বা আছে, সবাই যখন আছে আছে, যখন আর বাপরে দাফন করে সবাই চলে যাইতেছে, ওই বাচ্চাটা কর দেখি হাত দিয়ে চোখ মুছে। এই গত পরশু দিন আমি জিজ্ঞেস করলাম, তুমি এখন কাঁদো কেন? আমার কি কয় সচ্ছ দুলা ভাই, আমার আব্বুকে আর কোনোদিন আইব না। বাজান তোমাদের সবার কাছে দাবি রাইখে পকেট থেকে টাকা বাইর করলাম, টাকাগুলো আমার হাতে দিয়ে বললাম,
এইটা দিয়ে তুমি কিছু কিনে খাইও, তোমার মার কাছে টাকাটা নিয়ে দিও। বিশ্বনবী বলছে তোমাদের আত্মীয় স্বজন যদি মারা যায়, ছোট বাচ্চা বাইসা থাকে, তাদের এমন কিছু দিও তারা যেন খুশি হয়ে আনন্দ চিত্তে হাসি দেয়, তাদের মাথার উপর একটু হাত দিয়ে আদর করো, কপালে একটা চুমা দিও। আমি নবী যখন 6 বছর বয়সে মারাই, আমারে কতজনে কপালে চুম্বন করছে, কতজনে আদর করছে, কিন্তু আমি নবী তো সবই জানি। আমার উম্মাদের তো এত জ্ঞান নাই, ওরা তো কিছু বুঝবে না। ও ভাই জান, ওই ছোট বাচ্চাটারে আমি বুকের সাথে নিয়ে টাকা দিলাম, টাকাটা হাতে নিয়ে একটা দৌড় দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেল, আব্বা আব্বা বলতে বলতে ঘরে চলে যায়। তখন মনে পড়ে গেল, আহারে মানুষ কত অস, দুনিয়ার সবাই বাইচা রইল, একা চইলা গেল। আমি আপনাদের দুইটা পাও হাত দিয়ে বলিয়া যাই, বাড়ি করেন, গাড়ি করেন, নারী করেন, যা মনে চাই তাই করবেন, আমি আপনাদের না করব না, কিন্তু আমার আল্লাহরে দূরে রাইখে কইরেন না, আমার আল্লাহরে পকেটে রাইখে কইরেন, আল্লাহরে ভয় কইরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া সন্তানগুলারে আজকে এতিম বানাইয়া বিদায় নিবা, ছোট্ট নাতিটারে এতিম বানাইয়া বিদায় নিবা, দুনিয়া সব রাইখে চলিয়া যাবা, আপন বলতে কেউরে না পাইলেও পাইবা একমাত্র কাকে, কাকে, কাকে? হ্যাঁ, মিরপুরে এমন লোক আছে, মা যেই রুমে ঘুমাইতো যেই খাটে ঘুমাইতো খাটটা ঠিকই পড়ে রয়েছে, মার দাঁতের খিলালটা পড়ে রয়েছে, মার পান খাওয়ার পিকদানিটা পড়ে রয়েছে, মায়ের 1000 পাওয়ারের চশমাটা পড়ে রয়েছে, মা যেই কাপড়টা পরতো পড়ে রয়েছে। তাহলে বোঝা গেল, মারে যে কাপড়টা কিনে দিছিলেন সেই কাপড়ের বয়সটাও তোমার মা পাইল না, মার পেটিকোটটা পরে রয়েছে, মা যেই জুতাটা পায়ে দিয়ে বাথরুমে যাইতো জুতাটা ঠিকই পরে রয়েছে, মাঝখান দিয়ে মা নাই, বাবার সেই জুতা জোড়া পরে রয়েছে, বাবার পায়ের জামাটা জামাটা পরে রয়েছে, বাবা নাই। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে 32 নম্বরের বাড়িতে আমার বাবার এত বড় সংগঠন, আমলিগের এত বড় শক্তিশালী সংগঠন, আমার বাবারে পাখির মতো গুলি করে ফেলাই দিয়ে গেল সিঁড়ির উপরে, একটা লোক আমার বাবার লাশ ধরতে আসলো না, কই আসিল আমার বাবার বন্ধু? প্রধানমন্ত্রী বুঝতে বাকি নাই, বিপদে পড়লে কেউ তার পাশে নাই, একজন মাত্র থাকে, সে হল আমার আল্লাহ, 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 আল্লাহ। যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে গরমকালকে অতিবাহিত করে শীতের মৌসুমে আল্লাহ আমাদের আল্লাহর ঘরে সমস্ত ব্যস্ততাকে শেষ করেও আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন, মহান সত্তার শুকরিয়া, জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, দুনিয়ায় 2 সাইড দিনের জিন্দিগি, যা কিছু করছি বন্দিগি সবই আমার অ্যাকাউন্টে আছে, আপনার অ্যাকাউন্টে আছে, শুধু সদা সর্বদা মনে রাখবেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, যদি ইমান নিয়ে মরতে পারেন আপনার মতো হিরো পৃথিবীতে কেউ নাই, আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যদি আপনি ইমান নিয়ে না মরতে পারেন আপনার মতো জিরো আর কেউ নাই। বিশ্বনবী বলেন যারা ইমান ছাড়া মরবে, একটা কুকুর যে দাম আছে সেই দামটা তার নাই, যেই কুকুরকে ঘাও হইলে দেখবেন শরীরে যদি পৌঁছে যায়, অনেক কুকুর আছে না রাস্তাঘাটে ঘোরাফেরা করে, অনেক কুকুর আছে দেখবেন শরীরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে অনেক খুজলি পাঁচরা কুকুরের গায়ে হয়, আর এটা বেশিরভাগ হয় এক কুকুর আর এক কুকুরকে কামড় দিলে ওর বিষে ওর শরীরের চামড়াগুলো পড়ে যায়। রসুল বলেন আসলে এই আল্লাহর ঘৃণিত প্রাণী কুকুরের চাইতে বড় খারাপ হলো মানুষ কুকুর,
যদি সে ঈমান নিয়ে না মরে। যেরকম ভাবে পৃথিবীতে অনেক মানুষ আছে ভাই, যেন টাকা পয়সা হইলে, ক্ষমতা হইলে মানুষ মানুষের কাছে কেমন যেন একটা জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। ঠিক এটা রসুলের যুগে ছিলেন। আবার দেখা যায় কিছু কিছু গরিব মানুষ আছে, তারা যদিও জীর্ণ শীর্ণ অবস্থায় জীবনযাপন করে, কিন্তু এদের আল্লাহর সাথে অনেক নেটওয়ার্কটা পরিষ্কার। এমন লোক আছে না? এমন লোক আছে। আর আল্লাহওয়ালারা কোনোদিন দুনিয়া চান নাই, সবসময় আখেরাতকে চাইছেন, আখেরাতকে তারা প্রাধান্য দিয়েছেন। তার বিনিময়ে একটা জিনিসই হয়েছেন, তারা দুনিয়ায় বাদশা হয়েছে, আখেরাতেও বাদশা হয়েছে। পৃথিবীতে যতগুলি মানুষ জন্ম নিছে, সমস্ত মানুষই একদিন দুনিয়া ছাইরা চলে যেতে হবে। থাকতে পারবেন না? থাকার কোনো সিস্টেম আছে? না, কোনো সিস্টেম নেই। শুধু মনে রাখবেন আমার চলে যেতে হবে, কিন্তু আমি যে যাব কোন কোয়ালিটিতে যাব, আমার সে কোয়ালিটিটা কেমন হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে, গ্রহণযোগ্যতা অর্জন করবে নাকি করবে না। সাহাবা একরামের জিন্দিগিটা শুধু এরকমই ছিলেন যে তাদের জিন্দিগিটা ভর আল্লাহর রসুলের তরিকায়, আল্লাহর রাস্তায় তারা জীবনযাপন করছে। আর আল্লাহর রাস্তায় জীবনযাপন করার কারণে তাদের জিন্দিগিটা এরকম হয়ে গেছে যে তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, কখনোই তারা এটাকে দুঃখের দুঃখ মনে করে নাই, দুঃখের মনে করছে সুখ। কারণ মানুষ সুখে থাকলে আল্লাহকে বেশিরভাগ ভুলে যায়, ঠিক না? দেখবেন যখন আপনার টাকা ছিল না, একটা টিভি কেনার মতো মন মানসিকতা আপনার ছিল না, যখন আপনার টাকা ছিল না একটা মন মানসিকতা এরকম ছিল না যে একটা কালার টিভি এলসিডি টিভি কিনি, ছিল ওই যে পরের বাসায় যে একটু উকি ঝুঁকি মাইরে দেখতেন। যখন আপনার কিছু টাকা হইল, আপনার বউ আপনার পার্থক্য করলো, একটা টিভি কেন পোলাপান পরের ঘরে যে টিভি দেহে, এই যে পাপের বাক্স আপনি ঘরে ঢুকাইলেন, ঠিক না? ঠিক। আবার কিছুদিন ব্যবসা বাণিজ্য ভালো, টাকা পয়সা হয়েছে, দাম করে বউ একদিন কয় দেহ রে কালার টিভি যখন কিনছো, খালি বাংলাদেশের খবর, কিছুই বোঝা যায় না, একটা ডিশ লাইন লাগাও, কথা কর না কেন? দেখেন সব কিছুর মূল্য কিন্তু পয়সা। স্বামী মগায় চিন্তা করে পোলাপান আসলে যেন ঘরের বাইরেই যায়, দে একটা গামলা লাগাই দে, ডিশ মানে গামলা না, গামলা লাগাই দে। গামলা যখন লাগাই দিছে, এখন দেহে চা নিজের পাক করে খাওয়ান লাগে, কথা কর না কেন? এতদিন পরে পাইছে বউ গামলা ডিশ, রেমোট তোর হাতেই থাকে, ছয় মাস এক বছর চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ঘন্টাই থাকে টিভির সামনে। মগায় চিন্তা করে করলাম কি, গামলা লাগাই দিয়ে তোর বিপদে পড়লাম, কথা কন? আর কিছু টাকা হয়েছে কয় দেহ রে আমার শরীরটাও ভারী হয়ে গেছে, একটা কাজের বুয়েরা হোক, মানে ওনার সিরিয়াল দেখার সিস্টেম আর একটু জোরদার করে লইল। বজন রে আমার আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বান্দা একটা ব্যবসার কথা কমু, যে ব্যবসাটা করলে তুমি জান্নাতে যাবা, জাহান্নাম থেকে বাইসে যাবা, এই কথা কে বললেন? আরাক আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা এমন একটা সময় তোর আসবে টাকা পয়সার কারণে, মাল সম্পদের কারণে আমি আল্লাহরে ভুলে যাবি। আল্লাহ সব জানে কি জানে না? কিছু পয়সা হইল, একটা কন্ট্রাক্টরে পাইলেন চুরি দাড়ি করে মাইরা দাইরা, টাকা হয়েছে কাজের বাবু ওরে রাইখে দিলেন, এখন আর কোনো টেনশনই নাই, এখন আপনি ঠিক মতো খাওয়ান পান ঠিকই, মাগান বৌরাতেন না কাজের বুয়ার হাতের। আর কাজের বুয়ারা কি পাক করে খাওয়ায় আপনারা তো ভালো করে জানেন। অতএব সব কিছুর মূলে হলো পয়সা, সব কিছুর মূলে কি? সাহাবা আকরাম এটা বুঝছে। বাল তো অতিরুনাল হায়াতাদ দুনিয়া
والآخرة خير وأبقى. दुनिया जरा प्राधान्य दिवे मालिक तारे दुनिया दिवे ठीक बजान आखेराते किसुई दिवे ना और जरा दुनिया चाहबे ना सत्यिकार आल्लाह चाहबे तारा दुनिया इज्जत पाबे आखेरा तो इज्जत पाबे। हे जुबक भाईरा तुम्हें सदा सर्वदाय मने राखो आल्लाह किन्तु सहजे बान्दारे जहन्नाम दिबे ना। बंदा निजे इच्छा करे जत समय पर्त जहन्नामे टिकिट ना काटबे। जदि प्रश्न करें हुजूर क्यों तो इच्छा करे चाय ना आगुनेर मध्ये हाथ दिते डाबार केमन बोलें दुनियार कोनो हेरिकेनेर आगुन लैम्पर आगुन दुनियार कोनो बत्तीर आगुन दुनियार कोनो बत्तीर आगुन लैम्पर आगुन नेमेर आगुन कोनो रकम भावे आगुनेर मध्ये हाथ दिते चाय ना जाइना शुइना केमने आबार जहन्नामे टिकिट काटलो। আমার আল্লাহ বলেন বান্দারে যখন তোর কেউ ছিল না ছিলাম আমি মওলা এখন দুনিয়ার সব হইছি বুইলা গেছি আমারে এমন একদিন আসবে আবার আমারে খুঁজবি আমি তোর সাথে থাকব मेरे भाई दोस्त बजर्ग भलो कर बुझ हठात हठात मानुष मारा जाते गतकाल के एक ऐले मारा गेसे मात्र 28 बसर बयस বিয়া করছে একটা ছেলে একটা ছেলে একটা মেয়ে হইছে প্রেম করে বিয়া করছে অনেক সাদের বউ বউর সাথে জিদ কইরা ছেলেটা বিষ খাইছে অনেক সাদের বউ এমন সাদের বউ বউর সাথে জিদ করে জীবন দিয়ে দেখাই দিলে তোরে ভালোবাসি। ঘটনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন দুইজন বইয়া ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে বউরে জিজ্ঞেস করে তুই আমার সামনে অন্য ছেলের সাথে কথা কস তোর সাহস কত বড় বউ কয় আমি তো আর প্রেম করি না আমি তো একটু কথাবার্তা বন্ধু বান্ধবের সাথে কই কয় আমার লগে তুই এত বছর প্রেম করে বিয়ে করলি প্রেমে কি তারপর স্বাদ মিটে নাই কয় মিটবে কেমনে তুমি মরলে মিটবে এক কথায় দুই কথায় বলে আমি মরলে মিটবে কয় হ্যাঁ শয়তান ঘাড়ে চাপে গেছে যতটুকু শুনছি ততটুকু বললাম শয়তান ঘাড়ে চাপছে কয় আমি মরলে তোর প্রেম মিটবে কয় হ মনে মনে ভাবছে দেখি মিত্র অভিনয় করি দেহি বউটা ভালো হয় কিনা বিষের বোতল কিনে আনছে ডাইনিং টেবিলের নিচে রাখছে বউরে দেখাইছে তুই ভালো না হলে কিন্তু বিষ খেয়ে মরে যামু এ কাপুরুষ এ হিজলা বোর কথা যেটা মরে ওইটা কি মানুষ ওই মগি মরুক গা বেটা এত কষ্ট করে কামাই করে বউরে তরকারি মাছ কিনে দেবো আবার ভালোবাসার পরীক্ষাতে মরমু বিষ খায়া কথা কান না কেন সারা দুনিয়ায় ভাইরাল করাস কে বেটা কত বড় খারাপ বউরে ইন্টারভিউ দিতেছে মইরে বিষ এনে বউরে কয় খামু কিন্তু হ তুমি মরবা ও জানি বেটা গো জান কই মাছের জান এমন বলে মস্করা ঠাসকরা করছে আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ তখনও কি মগাড়ায় বুঝলো না যে আমার বউ আমার বিষ খাওয়াইতে উদ্বুদ্ধ করতেছে অবশ্যই ওর আর এক জায়গায় জ্যাক লাগানো আছে এই এইটা কি ওর মাথায় ঢুকলো না আমার কাছে যখন কইতে আইছে মাথাটা কাছে হ্যাং হয়ে গেছে কয় কি মগা এই মগায় আবার আমার কাছে দোয়া করার লেগে আছে আমি কইলাম দোয়া তোর লেগে করি তুইও মর আমার কাছে দোয়া চাইতেছে আমার দিক টাস্কি লেগেছে হেরে যে হুজুর কি কয় আমারও মরতো কয় তো তো আর ওই ওই কাপুরুষের লেগে আমার কাছে দোয়া চাইতেছে কার লেগে দোয়া করলে চাইলে দোয়া করলে কি হইব বেটা হ্যাঁ কথা কও না কেন আশ্চর্য হয়ে যাবি রে আমার কাছে কইতে যে ঘটনা আমি হাসবো না কানবো না আধা ঘন্টা হুইয়া থাকবো চিন্তা করে পারতাছি
ইতিহাস কি দেখেন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ কত কিছু দেখে এরপরে মগাটা কেমনে এই কি আদিম যুগ যে ভালোবাসা সিঁড়ি ভরাদের মতো একটা ইন্টারভিউ দিতে হয় বউ একটা যাবে তিনটা খারা কথা কর না কেন এখন যারা আছে এরা কইব এ কি কন এমনি কত কিছু করি আর যদি এ কন তো বউ আজকে বাতি দিব না যেই বউ তোরে মরার লাগে উদ্বুদ্ধ করে ওরম বউ লাগবো না যেই বউর দ্বারা সিরো জাহান নামে যাবে ওই বউ লাগবে না বেটা রোজা থাইকা রাখ রোজা থাক নিজের যৌবনের লালসা কমানোর লেগে রোজা থাক বেটা না খায়া থাক তো ওই বউর বউ নিয়ে ঘর করিস না বিষ কিনে লো এসে এরপরে কই হ তুমি খাইবা না কই মাছের জাহান ও দেহাও খাইলাম কিন্তু বউর সামনে হাসতে হাসতে বিষ খায় মনে করছে বউ থাবা দিয়ে বুঝে ফেলাই দিব আরে আমার মাওলা রে আমার মাওলা বলছে বান্দা যাগো লেগে জান দিতাছ যৌবন দিতাছ এরা তোর বন্ধু না এরা তোর বন্ধু না যদি বউ বান্ধবী হইতো থাবা দিয়ে কইতে হ্যাঁ ওইসে ইন্টারভিউ শেষ তো এখন তুমি মরে গেলে বাচ্চা দুটো কি হইব ছোট পোলা কোলে মাত্র সাত মাস বয়স আর মায়েরার বয়স শুনলাম দেড় বছর না কি বলে হইছে এই ছোট ছোট মায়া দুইটা হ্যাঁ সামনে বিষ ডক ডক করে গিলিয়ে লাইছে মাম পানির মতো আবার আরো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই বিষটা গিলাছে ডালছে পানি দিয়ে মিলাইছে মিলিয়ে কইছে দেখ এখন কিন্তু খামু ক খাইবানে তখন আর কি জিদদের ছুটে খাইয়া দিছে মনে করছে খাইতে গেলে আমার ডাক্তার কাছে নিলে আমি ভালো হয়ে যাবো বউ ভালো হইব এই চিন্তা ভাবনা করি তো মগাটাই কাম করছে ভাই বিষ তো খাইছে বিষই কি আর আপনার আমার বন্ধু ও তো আর কাম করবই বিষে যাই আর সাথে সাথে চোখগুলো বড় বড় হয়ে গেছে আহা টাস টাস করে হায়ার হায়ার অ্যান্টিবায়োটিক সমস্ত রগগুলো খারাই গেছে রক্তগুলো চলাচল বন্ধ হয়ে গেছে পেটটা ভুলে গেছে নাক মুখ দিয়ে গোগলা বেরিয়ে গেছে গ্যাসে পুরো নারী বুড়ি ভাইটা পয়সা পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে আর এমন বিষ খাইছে যেগুলো ইরিদানে দেয় পোকামাকড় মরে এই বিষাক্ত বিষ খাইছে কি কয় তা তো আর জানি না খাওয়ার পরে বউ ডাক দিছে আম্মা আপনার পোলা বিষ খাইছে শাশুড়ি সেরকম বদনাম আর কা তোমার সামনে বিষ খাইলো কেমনে কামতে ভাবছে কোক খাইতেছে শুনছেন কামি ভাবছে কোক খাইতেছে এই মগি বাসার লেগে কইতেছে বেজান্নে পুলিশে অ্যারেস্ট করছে পুলিশে অ্যারেস্ট করে সব ওই বোর কাছ থেকে স্বীকার করছে কেমনে কি হয়েছে সবই তো পুলিশের পিটানিতে বলিয়া দিছে বাজার এটা বলার উদ্দেশ্য কেন যুবক তোমরা আমার ভক্ত আমি জানি আমারে তোমরা অনেক ভালোবাসো সেই নয়টার সময় আসিয়া বসিয়া থাক দুনিয়ার কত বন্ধু বান্ধবী দেখলা আমার মৌলার মতো কাউরে পাইবা না যেই মা তার সন্তান হারাইল মা কাঁদবে রাস্তায় রাস্তায় বিবি চলে যাবে অন্যের ঘরে অবাজান বাচ্চা দুইটার কি হবে একবার ভাব শুনি বাচ্চা দুইটার কি হবে একবার ভাব শুনি এই ধরাতে যাদের মা বাবা নাই রে তাদের মতো দুঃখ মিয়া এই জগতে নাই এই যে রেল স্টেশনে শুয়ে থাকে দেখো হয়তো মা বাচ্চা ফেলায় রাইকে অন্য জায়গায় বিবাহ বইছে অথবা বাপ বাচ্চারে বাড়ির থেকে বের করে দিছে ছেলেটা লাট্টি উস্টা খাইয়া টোকাইয়ের খাতায় নাম দিছে আসলে ভাই এই টোকাইগুলা তো আদম সন্তান এদের কাছে যাইয়া দেখো এদের মনে কত কষ্ট এদের মনে কত কষ্ট এরাও চায় তোমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের মতো সাধারণভাবে বাঁচতে এরা টোকাই হয়ে জন্ম নেয় নাই এরা পরিস্থিতির কারণে আজকে টোকাই হয়ে গেছে আমাদের সমাজ যদি ভালো হইতো এদের জন্য আলাদা একটা স্কুল হইতো আলাদা কলেজ হইতো এদেরকে বুকিটাই না নিয়ে তদারকির মধ্যে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর দ্বারা এদেরকে লেখাপড়ার ব্যবস্থা করলে বাবা এদের মতো দামি মানুষ মনে হয় বাংলাদেশে আর হইতো না কারণ কি জানো এরা জানে কষ্ট কি জিনিস
একটা বোতল টুকায় একটা আরসির বোতল, একটা মদের বোতল, একটা মুজুর বোতল, একটু প্লাস্টিক টুকায়া টুকায়া সারাদিন খেতে খামারে রাস্তাঘাটে ধুলা বালুর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে টাকা ইনকাম করে পেটটা চালায়। এদের যদি রেল স্টেশন থেকে খুঁজিয়া খুঁজিয়া সরকারিভাবে এদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হইতো, এরা বুঝতে পারত আসলে ওই জগৎ আর শিক্ষকতার জগৎ কোনোদিন এক হইতে পারে না। এ যুবক বাইরে, আমি তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে বলিয়া যাই, আমার রব্বে কারিম কত সুন্দর কথা বলে বলে, বান্দা তোর জন্য দুনিয়ার কেউ সুখ দিক বা না দিক, যদি তোর ইমানটা ঠিক থাকে কবরতে একদিন আসতেই হবে, একদিন আসতে হবে কবরে, একদিন আসতে হবে কবরে। যাওয়ার সাথে যদি আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাই, আর তোর সাথে দামি কি হতে পারে? বাজান, কারো কারো জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা, কারো কারো জন্য জান্নাতের টুকরা। যাদের জন্য কবরটা জান্নাতের টুকরা তাদের সুখের আর অভাব নাই, আর যাদের জন্য কবরটা বাবা জাহান্নামের টুকরা তাদের দুঃখের আর সীমা নাই। কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, রেডিমেড মুসল্লি ঘন্টার পর ঘন্টা বাজে গল্প, চার দোকানে রেস্টুরেন্টে বইয়া বাজে পচা দুর্গন্ধ গল্প, এমন দুর্গন্ধ যেগুলা বললে জাহান্নাম সারা আর উপায় নাই, ওইগুলা ঘন্টার পর ঘন্টা করবো। মসজিদ আইয়া কেরাতটা একটু লম্বা হয়েছে, ইমাম সাহেব ওই সিফার মধ্যে কলা গাছ না খাড়া করে কয়, সময় নাই ঘুমাই নাই, আমি আপনার যাই এতে বলে হয়ে তাই না, আপনারা কী বুঝবেন, আমাকে ব্যবসা বাণিজ্য নাই, আসরে রক্ত কেরাত একটা দর্শন মনে হয়েছিল বাঁকারা, এত সময় বেঁকে নামাজ পড়েনি, শুনলেন, ফজরের দর্শে কেরাত মগার আছে পায়খানা, ইমাম সাহেব দর্শে সুরে ইয়াসিন তিন মুবিন পড়তে পড়তে মাইরে দিছে, মারার পরে নামাজ শেষ সভাপতি ডাইকে নিয়ে কয়, বেডিং বান্ধা আছে না বানবেন, কয় কে কয় সিল্লে লাগাই আহেন, সভাপতি বেতন দিয়ে মানে টাকা দিয়ে দিছে দুই মাসের, কয় সিল্লে দিয়ে আহেন দুইটা, আমার মসজিদে দুই সিল্লে দিলে আপনার টাইট হইব, সিল্লায় পাঠাই দিয়ে আর কি ম্যামরা হেলাইছে, নজুবিল্লা বলেন না, এই যে ইদানিং এর ঘটনা, এই কয়েকদিন আগের ঘটনা, কি মনে করলেন সিল্লাই পাঠাই দিয়া, কয় সিল্লাই যান কে মানে দুই মাসের বেতন দিয়ে দিছে, দিয়ে সিল্লাই পাঠায় আর কি ম্যামরা খেলাইছে, খালি কে রাত একটু লম্বা করছে। আবার আমরা মুসলমান দাবি করে আর আল্লাহ করুণা কবে তাড়াইবা, করুণা তাড়াইব, করুণা তাও হিসাব হয়ে আইসে আর যাইবো না, চিন্তা করো যাইবো না, কেমনে যাইবো, যাইবো কেমনে, যেই দেশে আলেমুল আমার ঘাটে পথ অপমান করবা, যেই দেশে দাম দিবা না মুরব্বীদেরকে, দাড়িওয়ালা বাবার বসে লোক বাসের উপরে বাসের রেলিং ধরে খাড়াই দেয়, মগা 25 বছরের পোলা 22 বছরের পোলা আরামসে বয়ে বয়ে ফেসবুক চালায়, কথাও না কেন বেটা, ও ফেসবুক চালায় আর বুড়া বেটা খারাই তাই রেলিং ধরে, করুণা তারাইবা, হ্যাঁ করুণা তারাইবা, যেই দেশে মুরব্বীদের সম্মান নাই, যেই দেশে আলেমুল আমার সম্মান নাই, যেই দেশে ভালো লোকের সম্মান নাই, চোর বাটপার সেটার এইগুলা সম্মান থাকে, ওই দেশে করুণা তো দূরের কথা, গজব ছাড়া কোনো কিছু আসবে না, আল্লাহ রহমত সম্ভব নয়, আলেমরে জাগার উপর ফেরত দেয় ক্ষমতার দাপটে। আরে ভাই কত ক্ষমতা ছিল রে, সারা দুনিয়া শাসন করছে একটা তুরি দিয়া একটা ছোট্ট কানা মাসা দিয়ে ফাইনাল করে দিছে, তা সে কি সিস্টেমে মায়ের রে ভাই, পৃথিবীর এরকম রিমান্ড, প্রথম রিমান্ড শুরু হয়েছে নমরুদ্দের থেকে, রিমান্ড এর আগে কোনো মানুষটা আল্লাহ রিমান্ড দেয় নাই, শয়তানের নাকের মধ্যে কানা মাসাটা যে ভু ভু করে ঘুরে যায় এককারে কপালের উপর যে বইছে রিলাক্সে চেয়ার পাইতা, বইয়ে মাঝে মাঝে যখন খিদে লাগে আর গিলু ঠোকাই ঠোকাই খায় চর্বি খায়, আরও তো পাগলের মতো চিল্লায় সারের মতো চিল্লায় চিল্লাইতে চিল্লাইতে লাস্টে হ্যাঁ হামাই না কয়, আপনি চিল্লা নেন কী করবো কয়, মাথা ধরে জাকি দে, জাকি দিলে একটু বন্ধ হয়, পরে জাকিতে কামায় না, একটু পরে একটু আস্তে আস্তে সিঙ্গেল থাপ্পুর দেয় একটু থামে, একদিন পরে থাপুরি আর কামায় না, ও শুনে না, অশিক্ষিত হয়ে গেছে গা, হেরে দেয় ঘুষি, জোরে জোরে ঘুষি দিলে থামে, ঘন্টা খানিক থামে, আবার যখন সকালে নাস্তার টাইম হয়ে যায় শুরু করে কামড়, তখন থাপুরিলে কামায় না, নমরুদ্দ কে জোরে জোরে ঘুষি দে, দিয়াই ঘুষি তখন থামে, একটু পরে তিন দিন যাওয়ার পরে যখন আবার লাঞ্চের টাইম হয়েছে এমন কামড় দিছে, ঘুষিলে কামায় না, পাড়াইলেও কামায় না, এখন কী করবো, বেটার পার কাছে এলো জুতা,
কইটা দি একটা সিঙ্গেল বাড়ি দিয়ে দেখি হয় কত থামানোর দরকার আগে সিঙ্গেল একটা বাড়ি দিছে কারেন্ট নিছে দেহ থামিয়ে গেছে গা সোহান আল্লাহ কইলেন না আমার আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না পারে দুনিয়ার কত লোক কত ভাবে কত ভাবে পড়ে রয়েছে জায়দান গা পায়খানা প্রস্রাব খাইয়া মরতাছে হালাকে তার ডাইনে গাড়ি পিছে নারী পুলিশের গাড়ি আর্মির গাড়ি ডাইনে বামে ঘুরতাছে এক বছর অসুস্থ হয়ে পড়ে রয়েছে বৌসল মেয়ে কেউ তার পাশে নাই আল্লাহ বলেন বান্দা আমারে ভুলিস না আমি তোর পাশে থাকবো ও ভাইরা দেখা গেছে নমরুদের ছোট ছোট সিঙ্গেল বাড়ি দেয় কামড় বন্ধ হয় লাস্টে তিন দিন পরে আর সিঙ্গেল বাড়িতে কামায় না দেহ জোরে জোরে টকটক করে কাঠের কাঠের জুতা এত বড় বড় বেড়ায় হ্যাঁ এক হাত দেড় হাত করে এটা একটা লম্বা জুতা কারণ লম্বা আসলে শয়তান বিশাল বড় লম্বা তো এই একশো দেড়শত মানুষটা বুঝেন না এটা কী হইতে পারে জুতাটা কত বড় হইতে পারে এত বড় বাড়ি দিছে বাড়ি থামছে যখন জোরে দেয় থামে তিন দিন পরে আর জোরে মরে নাই এবার দ্বিতীয় জোরে বোমা বাড়ি কলই পিটানো বাড়ি লাগবে এখন আগে চাষিরা কলই পিটাইতো না আরে গম পিটাইতো না বড় বড় ঠ্যাঙ্গা দিয়ে আর বাঁশ দিয়া ওটা তো এমনি দিয়ে রাতলাম বা জুতা কয় খোদা এতে কাম হইব না হনব না শিক্ষিত এখন দ্বিতীয় বছরে কয় দে কলই পিটানি এখন কলই পিটানি মারলে থামে আজকের কোনো কলই পিটানি এখন আর কুত্তা পিটানি আজকের থামতাছে না এই যে শুরু হয়েছে ফজরের পরে তা মাইর আর মাইর এক মিনিটও বিরাম নাই ও বাইরে দিতেছে ধুমছে 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 বাইরে দিতেছে চব্বিশ ঘন্টা একটা লোক যদি বাইরে হে তো একটা মেশিন না ভাই হে তো একটা মানুষ লাস্টে মনে মনে কয় আর কত বাইরে বলে চান্দু আর হইতে পারে না তুই এখন রেডি হ আমি এখন রেস্টে যাবো এই কথা কইয়া ভাই দিছে কুত্তা বাড়ি ঠ্যাঙ্গা ভাঙ্গা বাড়ি এমন জোরে দিছে মাতার গিলু এক জায়গা আর মাতার খুলি এক জায়গায় হে আল্লাহ আকবার করলেন না এমন বাড়ি দিছে সারা সুইটা সিটটা পড়ে রয়েছে খোদার খোদার গিলু পড়ে রয়েছে খোদার খাদেম বাইজ্ঞা দেখে গেছে এটা এত সময় লাঞ্চ করছে নাস্তা করছে হেউনি যাইতেছে গা ভু ভু করে সুবহানাল্লাহ বলেন না ভু ভু করে যায় এখনো দাঁড়ায় দাঁড়ায় কয় হামান এটা কোরআনের কথা হামান কয় হা রে তুই লাঞ্চ করছো না নাস্তা করছো তুই এই কাম করছো আরে এত বড় খোদা তারে ফাইনাল করে দিলি তুই তাহলে বোঝা গেছে যে আল্লাহ তোরে পাঠাইছে না জানোই আল্লাহ কত বড় কিন্তু বাইরে শয়তানটার কিন্তু কালেমা হয় নাই ও কিন্তু বুঝছে সবই কিন্তু আর কোনো সিবে কালেমা হয় নাই তাহলে বোঝা গেল হেদায়ত দেয়ার মালিককে ওই আল্লাহ আছে না নাই জোরে বলো আছে না নাই আল্লাহকে এত বড় খোদা ক্ষমতার মালিক তার মন্ত্রী ছিল এত বড় ক্ষমতার মালিক যাদের ডাইনে বামে এত সৈন্য সমন্ত্র থাকতো ল্যাংড়া মাসা দিয়ে ধ্বংস করে দিয়েছে আমার আল্লাহ ওই রব্বে কারিম আবার রসুলের যুগের একটা বুদ্ধ সাহাবি শিখাই দিলেন সুরা এখলাস এই লোকটা নাজাতের ওসিলা হয়ে গেল বজন্ডে বিশ্ব নবীর কাছে আর একজন সাহাবি দৌড়ে এসে বলেন নবী গো আপনি গত জুমায় বয়ান করছিলেন কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত কারো কারো কবর হয়ে যাবে ফুলের গর্থ নবী এমন কোন আমল আসেনি আমার কবরটা জাহান্নামের টুকরা থেকে বাঁচিয়ে ফেলবে আমার নবী বলে সাহাবি রে জীবনে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ ছাইড়ো না জীবনে কোনো দিন কাউরে ঠগাইও না তুমিও ঠইগো না আমি নবী তোমার সাথে একটা গ্যারান্টি দিলাম তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান সাহাবী বাবা ইন্তেকাল হয়ে যাচ্ছে এখন ইন্তেকাল হয়ে যাবে বিশ্বনবী তার পাশে বসলেন সাহাবীদেরকে কালেমার তালকিন দিতে বললেন কালেমার তালকিন চলতাছে সাহাবী কালেমা পড়তাছে বিশ্বনবী জিজ্ঞেস করলেন একবার শুধু তোমার মুখ দিয়ে শুনতে চাই আজরাইলের মাইটটা কত ভয়ঙ্কর এ যুবক রে এটা রসুলের প্রকৃত হাদিস নবী জিজ্ঞাসা করে আমি জানি আজরাইল তোমার চোখের সামনে তুমি আর একটু পরে চলিয়া যাবা ভিসা পাসপোর্ট বিমান ওকে ইমিগ্রেশন শেষ নাকের কাছে জানটা বাকি বিমানে উঠিয়া তুমি চলে যাবা আসমানে যাইবার আগে বলে দিয়ে যাও আজরাইলের চেহারা কত ভয়ঙ্কর
আমি নবী আজরাইলকে চতুর্থ আসমানে দেখছিলাম মিরাজের রাতে, তুমি একটু প্রমাণ করো আজরাইল কেমন। ওই সাহাবী চোখের পানি ঝরে দিয়া বলে, নবী ও আজরাইল কি আমি চিনি না? তবে উনি যখন জমিনে নামে আমি ওনার মাথা দেখছি আসমানে, ওনার পা দেখছি জমিনে। রবি কিন্তু আমার সামনে আসিয়া ছোট বাচ্চার মতো হয়ে গেল। আমি ওনারে প্রথম নামতে দেখে আমার সমস্ত কলিজার মিদ্রে কম্পন শুরু হয়ে গেল। ও আমার মুসল্লি ভাইরা, দুনিয়ার সবাই তোমারে পর করে দিবে, সবাই তোমার গালের মধ্যে সামিজ ভরে ভরে পানির ব্যবস্থা করবে। আমার রসুল বলেন, সারা দুনিয়ার পানি যদি একজন না ফারমানের গালে খাওয়ানো হয়, একটা ঢোক পানি সমতুল্য হবে না। আরে ভাই, এই মৃত্যু যেন আল্লাহ কাউরে না দেয়, কলিজাটা ফাটিয়ে যাবে। মাথার রক গুলা টাস টাস করে ফাটিয়া যাবে, হাত পাও গুলা বাবা কেমন যেন অবশয়ে যাবে। আরে বাবা, আজরাইলকে দেখিয়া চোখ গুলা বড় বড় হয়ে যাবে, কানের পর্দাটা টাস করে ফাটিয়া যাবে, হাত পায়ের সমস্ত রক গুলা বাবা সারিয়া দিবে। দেখবা মৃত্যুর শয্যায় যখন সজ্জিত হইয়া যায়, ওই মানুষটার শরীরে কোনো শক্তি থাকে না ভাই। আমার বিশ্ব নবী বলে, উম্মাদিরা রে আজরাইলকে দেখিয়া সবই যাবে ভুলিয়া, মৃত্যুর কথা কখনো তোমরা ভুইল না ভুইল না। ও আমার বাবাজির, এখন দুই ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ সুখে রাখো দুঃখে রাখো, বেঈমান করে মাইরো না গো। আল্লাহ না খাওয়াই আমারও কষ্ট নাই, কিন্তু বেঈমান করে মরতে চাই না। ওই মানুষটা দুনিয়ার সবচাইতে বড় অসহায়, যেই মানুষটা খালি হাতে বাবা মৃত্যুবরণ করে। ক্ষমতা ঠিকই থাকে, ক্ষমতার চেয়ারও থাকে, অবাজান তখনও এমপি মন্ত্রীগিরি যায় নাই, চেয়ারম্যান গিরি শিল্পপতি গিরি যায় নাই, কিন্তু বাবা আজরাইল যখন কাছে আসে লোকটা অসহায় হয়ে যায়, তখন কোনো টাকা পয়সায় শক্তিতে কাজ হয় না। আমার বিশ্বনবী এই কথাটাই বলে, দুনিয়ার মানুষটাই ওই অসহায় খাটে শোয়ার আগে আমার আল্লাহরে তুমি বন্ধু বানাইয়া যাইও। আমি এই দুই দিন আগের একটা ঘটনা শুনাই, আমার চাচা শ্বশুর মারা গেছে দুই দিন আগে, চাচা শ্বশুর মারা গেছে, জানা যায় গেছি আমি আলহামদুলিল্লাহ বলেন, কারণ আমি গোপালগঞ্জে গেছিলাম, তো গেছি জরুরি ভিত্তিতে গেলাম। যাওয়ার পরে বাবা আবার এই চাচা শ্বশুরের পাঁচটা মেয়ে আর ছয় বছর একটা ছেলে, একটাই ছেলে, বিশ্বাস করেন। আমরা সবাই দাফন করলাম টুঙ্গিপাড়ায়, দাফন টাফন করিয়া ওইখানে মেয়র আছে, টুঙ্গিপাড়ার মেয়র আছে, বড় বড় নেতারা আছে আওয়ামী লীগের, শেখ হাসিনার বংশের সব বড় বড় নেতারা, দাফন টাফন করলাম। কইরা বাবা আসছি, দেখি মধুমতি নদীর ঘাটলার উপরে বৈশা, ওই ছয় বছরের বাচ্চাটা তো কিছু বুঝে না, ও যখন বাপ ছিল তখনও বোঝে নাই, মনে করছে আব্বা আছে, সবাই যখন আছে আছে, যখন আর বাপরে দাফন করে সবাই চলে যাইতেছে, ওই বাচ্চাটাকে দেখি হাত দিয়ে চোখ মুছে। এই গত পরশু দিন আমি জিজ্ঞেস করলাম, তুমি এখন কাঁদ কেন? আমার কি কয় শুনছ দুলা ভাই? আমার আব্বুকে আর কোনোদিন আইব না। বাজান তোমাদের সবার কাছে দাবি রাইখে যায়, পকেট থেকে টাকা বাইর করলাম, টাকাগুলো আমার হাতে দিয়ে বললাম, এইটা দিয়ে তুমি কিছু কিনে খাইও, তোমার মার কাছে টাকাটা নিয়ে দিও,
বিশ্বনবী বলছে তোমাদের আত্মীয় স্বজন যদি মারা যায় ছোট বাচ্চা বাইসা থাকে তাদের এমন কিছু দিও তারা যেন খুশি হয়ে আনন্দে চিত্তে হাসি দেয় তাদের মাথার উপর একটু হাত দিয়ে আদর কইরো কপালে একটা চুমা দিও আমি নবী যখন ছয় বছর বয়সে মারাই আমারে কতজনে কপালে চুম্বন করছে কতজনে আদর করছে কিন্তু আমি নবী তো সবই জানি আমার উম্মতের তো এত জ্ঞান নাই ওরা তো কিছু বুঝবে না ও ভাই যেন ওই ছোট বাচ্চাটারে আমি বুকের সাথে নিয়ে টাকা দিলাম টাকাটা হাতে নিয়ে একটা দৌড় দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেল আব্বা আব্বা বলতে বলতে ঘরে চলে যায় তখন মনে পড়ে গেল আহারে মানুষ কত অসহায় দুনিয়ার সবাই বাইচা রইল একা চইলে গেল আমি আপনাদের দুইটা পাও হাত দিয়া বলিয়া যাই বাড়ি করেন গাড়ি করেন নারী করেন যা মনে চাই তাই করবেন আমি আপনাদের না করব না কিন্তু আমার আল্লাহরে দূরে রাইখা কইরেন না আমার আল্লাহরে পকেটে রাইখা কইরেন আল্লাহরে ভয় কইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া সন্তানগুলারে আজকে এতিম বানাইয়া বিদায় নিবা ছোট্ট নাতিটারে এতিম বানাইয়া বিদায় নিবা দুনিয়া সব রাইখা চলিয়া যাবা আপন বলতে কেউ রে না পাইলো পাইবা একমাত্র কাকে 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 মিরপুরে এমন লোক আছে মা যেই রুমে ঘুমাইতো যেই খাটে ঘুমাইতো খাটটা ঠিকই পড়ে রয়েছে মার দাঁতের খিলালটা পড়ে রয়েছে মার পান খাওয়ার পিকদানিটা পড়ে রয়েছে মায়ের 1000 পাওয়ারের চশমাটা পড়ে রয়েছে মা যেই কাপড়টা পড়তো পড়ে রয়েছে তাহলে বোঝা গেল মারে যে কাপড়টা কিনে দিছিলেন সেই কাপড়ের বয়সটাও তোমার মা পাইল না মার পেটিকোটটা পরে রয়েছে মা যেই জুতাটা পায়ে দিয়ে বাথরুমে যাইতো জুতাটা ঠিকই পরে রয়েছে মাঝখান দিয়ে মা নাই বাবার সেই জুতা জোড়া পরে রয়েছে বাবার পায়ের জামাটা জামাটা পরে রয়েছে বাবা নাই আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে 32 নম্বরের বাড়িতে আমার বাবার এত বড় সংগঠন আমলিগের এত বড় শক্তিশালী সংগঠন আমার বাবারে পাখির মতো গুলি করে ফেলাই দিয়ে গেল সিঁড়ির উপরে একটা লোক আমার বাবার লাল ধরতে আসলো না কই আসিল আমার বাবার বন্ধু প্রধানমন্ত্রী বুঝতে বাকি নাই বিপদে পড়লে কেউ তার পাশে নাই একজন মাত্র থাকে সে হল আমার আল্লাহ 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 কিসের নেতা গোতা বেড়া খামাতারে দেহা বিপদে পড়ে দেহ কেউ পাশে নাই আল্লাহ সারা সব বাপ আল্লাহ বড় বন্ধু আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বে করিম রহমাতের নজরে তাকায় দেখো তোমার বান্দার হাজার হাজার টাকা তোমার ঘরে দেয় আয়াল্লাহ যার তৌফিক আছে 500 100 1000 2000 100 200 10 টাকা 20 টাকা 5 টাকা যার তৌফিকে যা আসে তাই দিয়ে দেয় আমি দেখি না তুমি দেখো এদের সমস্ত দানগুলো কবুল করে নিও এদের বাবা মাকে মাফ করে দিও এদের সন্তানগুলোকে কবুল করে নিও এদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও রব্বুল আলামিন জানি না কবে যেন হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায় আমার মতো যাদের মা জনম দুঃখে নিমা যখনই বলি মায়ের স্যান্ডেলটা পড়ে আছে কাপড়টা পরে আছে মা নাই মাহারা ভাইরা বিনয়ে বিনয়ে কান্দে মার নামে দান করে সেক্রেটারি সাহেবের 3 ভাইরাই মায়ের নামে দান করেছে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও
এমনি করে আমাদেরকেও মা বাবার নামে বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দাও। বিশ্বনবী বলছে যারা মার নামে বাবার নামে দান করবে এই সন্তান কোনোদিন বিপদগামী হতে পারে না। আল্লাহ যারাই দান করে তাদের দানগুলো কবুল কর, এদের মা বাবাকে মাফ কর। আল্লাহ লন্ডন থেকে কানাডা থেকে আজকে তোমার এক বান্দা বান্দি দোয়া চায়ের বলে হুজুর একটু দোয়া কইরে অসুস্থ। লন্ডনে অনেক শীত আল্লাহ, অনেক শীত, অনেক শীত। আল্লাহ তোমার এক বান্দা দুবাই থেকে টেলিফোন করে দোয়া চাইলো আজকে হুজুর আমি একবার ওয়াজ না শুনে ঘুমাই না, আমার বাবা মারা গেছে গত সপ্তাহে একটু দোয়া করবেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আজিজুল নামে একটা ছেলে মসজিদে দান করে দোয়া চাইছে কবুল করে নেন। আল্লাহ মেহরবানি করে অত্র ফাউন্ডেশনের যে সমস্ত সদস্য বৃন্দ মারা গেছে যারা আছে তাদের সবাইকে কবুল করে নেন। জয়নাল আবদিনের আত্মীয় মারা গেছে তাকে মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সেক্রেটারি সাহেবের মা বাবাকে কবুল করে নেন। আল্লাহ যারা দান করে তাদের দানগুলো কবুল করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।